নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত রথযাত্রা তো প্রায় এসেই গেল আর জগন্নাথ দেবের টিউটোরিয়াল দেব না তা কি হয় তবে এই ডিজাইনটি বানানোর সময় আমার ভিডিও তোলা হয়নি তাই মেকিং প্রসেসের টিউটোরিয়াল দিতে পারলাম না শুধু কালারিংয়ের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু জগন্নাথ দেবের এই ডিজাইনটি সম্পূর্ণ ক্লে দিয়ে তৈরি এবং এর বেসটাও থাকছে ক্লে সাথে অক্সিডাইজড বর্ডার কেউ নিতে চাইলে পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই পেজটা অলরেডি সোল্ড তোমরা যদি আরও কেউ নিতে চাও তাহলে এই ডিজাইনটা আবার রিমেক করে দেওয়া যাবে এবং এছাড়াও জগন্নাথ দেবের ওপর যদি তোমরা অন্য কোনো রকম ডিজাইন চাও তাহলে সেটাও আমাকে ইনবক্স করতে পারো টাসেল কাস্টমাইজড হয়ে যাবে আর তোমরা যদি কেউ এর সাথে ইয়াররিংস নিতে চাও তাহলে সেটাও পেয়ে যাবে আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টেই আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এভাবে পাশে থাকার জন্য দর্শক বন্ধুদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি এরকম ক্লে জুয়েলারি মেকিং এবং অন্যান্য ধরনের জুয়েলারি মেকিং এবং আর্ট অ্যান্ড ক্রাফ্ট রিলেটেড অন্যান্য আরও আরও অনেক রকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কথা বলতে বলতে জগন্নাথ দেবের মূর্তিটিতে রঙ করা প্রায় শেষ হয়ে এসেছে এবার শুধু কিছু ডিটেলিং বাকি আছে সেইগুলো একটু করে নেওয়ার পালা রঙ করার জন্য আমি এখানে ফেবিক্রিলের অ্যাক্রেলিক কালারস ইউজ করছি আর রঙ করার আগে প্রাইমার ইউজও করে নিতে পারো তোমরা তবে জগন্নাথ দেবের রঙ যেহেতু কালো তাই এখানে আমি সাদা প্রাইমার ইউজ করিনি শুধু চোখের পোশানটা যেটুকুনি অংশ সাদা আছে ওইখানেই হোয়াইট প্রাইমার দিয়েছি আর প্রাইমার হিসেবে আমি এশিয়ান পেন্টসের ওয়াইল প্রাইমার ইউজ করেছি রয়্যাল বেস্কোট যেহেতু সেটাই আমার কাছে ছিল তোমরা অন্য প্রাইমার বা জেসো ইউজ করতে পারো তো এবার জগন্নাথ দেবের পাগড়ি এবং পোশাকের বাকি যে অংশটা সেই অংশটায় আমি রঙটা করে নিচ্ছি আমার মনে হয় এই হলুদ রঙে জগন্নাথ দেবকে একটু বেশি ভালো লাগে তাই আমি এখানে কাপড়ের রঙটা এবং পাগড়ির রংটা হলুদি করলাম তোমরা অন্য রঙেরও করতে পারো নিজেদের পছন্দ মতো আর হলুদের সাথে বাকি অংশটা আমি লালের শেডে রেখেছি রেড এবং অরেঞ্জ মিক্স করে সেই শেডে কারণ সেই মুহূর্তে লাল হলুদ ছাড়া আর অন্য কোনো কম্বিনেশান মাথায় আসছিল না তাই লাল হলুদ কম্বিনেশানে রাখলাম পুরোটা এরপর পাগড়ির সাথে থাকা ময়ূরের পালকটাকে রঙ করে নেব ময়ূরের পালক বানানোর একটা টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি আপলোড করব চ্যানেলে এমনি পাখির পালক বানানোর একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আছে তোমরা দেখে নিতে পারো যদি কেউ দেখতে চাও ময়ূরের পালকটাকে প্রথমে হালকা তুতে কালার এবং সবুজ দিয়ে ফিল করার পর এবার একটু ব্রাউনের টাচ দিচ্ছি আর এটা হয়ে যাওয়ার পর মাছের অংশটা ডিপ ব্লু কালার দিয়ে এঁকে নেব এই ভিডিওটা করার সময় এই পালকটা আমি পাশে রেখে দেখে দেখে করছিলাম হঠাৎ করেই দেখি এটা উড়ে এসে জগন্নাথ দেবের মাথার কাছে পড়ল। তারপর থেকে আগের ফুলটা সরিয়ে পালকটা রেখেই বাকি ভিডিওটা তুললাম এরপর জগন্নাথ দেবের এক হাতে শঙ্খ এবং আর এক হাতে সুদর্শন চক্র এঁকে নিলাম এরপর বাকি রইল জগন্নাথ দেবকে সাজানো তো তার জন্য তিলকের মাঝের এই ডিজাইনটা এঁকে নিলাম এবং এরপরে বাকি রইল নাকের অলঙ্কারটি সেটাও এঁকে নিলাম সাদা রঙ দিয়ে এরপর গয়নার অংশটিকে আগে থেকে ব্ল্যাক কালার দিয়ে রেখেছিলাম একটু অ্যান্টিক টাইপের লুক আনার জন্য এবার তারপর আস্তে আস্তে গোল্ডেন কালারের টাচ দিয়ে দিচ্ছি এবং এর সাথে পাগড়ি ধুতি ওড়না এর পাড়গুলোতেও গোল্ডেন কালারের বর্ডার দিয়ে দিলাম তারপর ময়ূরের পালকের ওপরেও অল্প অল্প গোল্ডেন কালারের টাচ দিয়ে দিচ্ছি একদম শুকনো ব্রাশ দিয়ে এরকমভাবে আলতো আলতু করে টাচ দিতে হবে ডিজাইনটিতে রঙ করা কমপ্লিট শুকনোর পর এতে গার্নিশ অ্যাপ্লাই করার পালা এবং এরপর বেসের সাথে আটকে এই যে জুয়েলারিটা তৈরি করলাম বেশ বানানোটা না হয় অন্য কোনো একটা টিউটোরিয়ালে দেখাবো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে মা দুর্গার মুখ কিভাবে বানাতে হয় সেই টিউটোরিয়ালটা দেখানোর জন্য পরবর্তী ভিডিওতে সেই মুখ বানানোর টিউটোরিয়ালটাই নিয়ে আসছি দেখা হচ্ছে পরবর্তী সেই ভিডিওটিতে বাই বাই